সকাল আমার প্রিয় বন্ধুরা, আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো, সুস্থ আছো। বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দৈবকী তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আর বন্ধুরা, আজকে তো হচ্ছে দোল, তোমাদের সকলকে জানাই দোল উৎসবের অনেক অনেক শুভেচ্ছা। আর তোমরা আজকে দোলের দিনটি খুব ভালো কাটাও, হেসে খেলে কাটাও, আর ভালো থেকো, সুস্থ থেকো। সকালবেলা ঘুম থেকে উঠে এঁঠো বাসনগুলো পুকুর ঘাটে ডুবে রেখে এলাম, তারপরে এসে মুরগিগুলোকে ছেড়ে দিলাম, কারণ সকাল হলেই তো ওরা বেরোনোর জন্য ছটফট করে ওঠে। তারপরে এখন আমি ঘরগুলোকে ঝাড়ু দিতে শুরু করে দিলাম। আর হ্যাঁ বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ করছি তোমাদের কাছে। বন্ধুরা, তোমরা অনেকেই কমেন্ট করছো যে আমাদের বিয়ের গল্প শুনতে চাও, তো সেটা না অনেক বড় গল্প, তো সেটা মানে কমেন্টে বলে বোঝাতে পারবো না, কোনো একদিন ভিডিও করে তোমাদেরকে আমি জানিয়ে দেব। নেক্সট কমেন্টে হচ্ছে অনুসুয়া, অনুসুয়া বলেছে যে তোমার ভিডিও আমি রোজ দেখি, তুমি ভিডিওতে আমার নামটা নিও। এই যে অনুসুয়া, তোমার নামটা নিয়ে নিলাম, তুমি খুব ভালো থেকো, সুস্থ থেকো। তোমরা কি কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও, তাহলে আমার খুব ভালো লাগবে। যাই হোক, তারপর আমি চলে এলাম ঘরে, এখন বিছানাটাকে একটু গোছানোর জন্য। রুদ্র আর রুদ্র বাবা তো উঠে গেছে, আর উঠা মাত্রই না আমি ভাবি যে কখন বিছানাটাকে একটু গোছগাছ করে রাখবো। আর বিছানার উপরে যদি এই যে কাঁথা পড়ে থাকে তাহলে তো খুবই বিরক্ত লাগে, আমার ভালোই লাগে না, তার জন্য তাড়াতাড়ি আর কি পরিষ্কার করার চেষ্টা করি। কি জানো তো বন্ধুরা, আমাদের বাড়িতে যদি হঠাৎ করে কেউ আসে আত্মীয় স্বজন, তাহলে বসতে দেওয়ার সেরকম কোনো জায়গা নেই, এই খাটেই বসতে দিতে হয়। তাই সবসময় চেষ্টা করি খাটটাকে একটু গুছিয়ে রাখতে। আর তোমরাও যদি আসো, তোমাদেরকেও কিন্তু এই খাটেই বসতে দেবো, তোমরাও এসো একদিন। কাজ সমস্ত সেরে নিলাম, তো আজকে তো দোল, তাই সকাল সকাল একটু স্নান করবো, তাই একটু শ্যাম্পুও করবো। তাই দেখো আমাদের এই কলটায় জল পড়ছে না, তাই আমি পাশের পাড়া থেকে দু বালতি জল নিয়ে এলাম, এখন হাঁড়িতে ঢেলে রাখছি, দিয়ে আমি এখন স্নানটা করে নেব। এ মা রুদ্র, মুখ দেখি মুখ দেখি, এ মা দেখো রুদ্রর কি অবস্থা, বাচ্চারা সকাল থেকে দোল খেলা শুরু করে দিয়েছে, দেখো রং মেখে একদম ভূত হয়ে আছে, দেখি কি করে দিচ্ছে, দেখি বিস্কুট কি করে রং দিচ্ছে, দেখি দেখি দেখি, আর তো জল ঘেটো না সকালবেলায় বাবু, তো দেখে একবার দাও দাও, কাকে কাকে রং মাখালা, হ্যাঁ যা ছোট ঠাপাকে দেয়াই, যা যাও। আর এদিকে দেখো, গ্রামের বাচ্চারা দোল খেলা শুরু করে দিয়েছে সকাল থেকে, একদম দৌড়ো দৌড়ি ছোটা ছুটি। বাড়িতে সবজি কিছু নেই, তো বাবা গেছে বাজারে, তা একটা কাকিমা এসেছিল, দিয়ে কাকিমার আর কি পাট শাক লাগিয়েছে, তাই পাট শাক দিয়ে গেল। তাই আমি ভাবলাম স্নান তো হয়ে গেছে, তেমন কোনো এখন কাজ নেই, তো শাকটাকে এখন বেছে রাখি, আর বাঁচতে বাঁচতে যদি বাবা চলে আসছে তখন আরও সবজিগুলো কেটে নেব। আর ওদিকে শাকটা কাটতে কাটতেই দেখছি বাবা বাজার থেকে চলে এসছে, তো দেখো শাক দিয়ে গেছে কাকিমারা, আবার বাবা শাক নিয়ে এসছে, তো এটাকে বেছে আর কি রেখে দেবো কালকে রান্না করার জন্য। আর ধনে পাতা নিয়ে এসছে, টমেটো, পটল, গাজর, কাঁচা লঙ্কা, আদা, কুমড়ো নিয়ে এসছে, বাবা না কুমড়ো খেতে খুবই ভালোবাসে, বাজারে গেলেই কুমড়ো নিয়ে আসে, তো দেখো টাটকা টাটকা কুমড়োটাকেই কাটতে শুরু করে দিলাম, আর আজকে কুমড়োর ঝাল করবো। পাতিগুলো কেটে রেখে অসুস্থ শাশুড়ি মাকে স্নান করিয়ে খাইয়ে তারপরে দেখো আমি মুড়ি খেতে বসলাম, আর আজকে উঠোনেই বসলাম, কারণ হালকা হালকা রোদ, তো বেশ ভালোই লাগছে রোদটা গায়ে নিতে। আর আজকে মুড়ি খাবারের জন্য করেছিলাম, সেদিন মসুরি সিদ্ধ করেছিলাম, সেই মসুরি সিদ্ধ আর কি কিছুটা ছিল মসুরি কলায়, তো ভাবলাম আজকে সিদ্ধ করে দিই, তো সেটাকে সিদ্ধ করেছি। আর দিদি দেখো এসে আমার গালে রং লাগিয়ে দিয়ে গেল।
তারপরে হচ্ছে যে যে জিনিসগুলো লাগে রান্না করতে সেগুলো সব উনুনশালে নিয়ে এলাম, হাঁড়ি কড়াইয়ে মাটি লেপলাম, তারপরে এখন আমি রান্না করতে শুরু করছি। আজকে রান্না করব হচ্ছে পাট শাক আর কুমড়োর তরকারি, আর করব বাবা যে ধনে পাতা নিয়ে এসেছিলো ধনে পাতাটা একটু মানে বুড়ো বুড়ো টাইপের ছিল, ওটাকে আর কি বাটা করে দেব। আর পটল নিয়ে এসেছিলো, পটল দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল করব। তো মাছ কাকু এখনও আসেনি, তো জানি না মাছ কাকু আসবে নাকি, যদি আসে তাহলে পটল আলু মাছে ঝোল হবে। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা যারা এতক্ষণ পর্যন্ত আমার এই ভিডিওটি দেখছো তাদেরকে আমার অনেক অনেক ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। মাছ কাকু মাছ নিয়ে এসেছিলো, তো আজকে সিলভার মাছ নিয়ে এসেছিলো ছোটো ছোটো, তো 250 গ্রাম মতো সিলভার মাছ নিয়েছি। আর মাছের যা দাম, বেশি মাছ কেনার ক্ষমতা নেই, অল্প করেই নিয়েছি আর কি, একবেলা মতো আমাদের হবে। তো যাই হোক, এখন আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি। বন্ধুরা এখানে দেখে নাও আমাদের আজকে দোলের খাবার কী কী হয়েছে দেখতেই পাচ্ছ, আর আগেও তোমাদেরকে বলে দিয়েছি। দেখো খাওয়া দাওয়া শেষ করে চলে এলাম বাসনগুলো মাজতে, আর সার্ফ ছাইয়ের বাটিটাই না, ছাইটা শেষ হয়ে গেছে, তো নতুন করে আবার ছাই সার্ফ নিয়ে আসতে হবে। তো আজকের মতো হয়ে গেল, আবার কালকে সকালে যখন বাসন ধোবো তখন মিক্স করলেই হবে, কারণ এটাই আজকের মতো বাসন ধোয়া শেষ। রাত্রে তো আমরা বাসন টাসন ধুতে আসি না পুকুর ঘাটে, দিনের বেলাতেই ধুই। তো চলো বাসনগুলো মেজে নিয়ে এখন বাসনগুলো আমি ধুয়ে নিই। বাসনপত্রগুলো ধুয়ে নিয়ে এসে রাখলাম, তারপরে যে ভাতের মাড়টা ছিল বালতিতে রাখা, তো সেই মাড়টাকে আমি এখন লবণ দিয়ে আমাদের লালিকে আর কি আমাদের গরুটাকে খাওয়াবো। তো লবণটাকে দিলাম, তারপরে ভালোভাবে গুলিয়ে নিচ্ছি, না হলে কি হবে লবণটা তলাতেই পড়ে থাকবে। আর লালির মাড়টা খাওয়া হয়ে গেলে বালতিটাকে মেজে ধুয়ে নিয়ে আমি ঘরে চলে যাব। খেতে দিলাম, তারপরে আমি উঠোন ঘর দোরগুলো ঝাড় দিতে শুরু করলাম। আর আমরা কিন্তু গ্রামে ঝাঁটি বলি, তো অনেকে আবার ঝাড়ু বলে। তো দেখো উঠোনগুলো ঝাড়ু দেওয়া হয়ে গেছে, তারপরে গলির দিকটাও হয়ে গেছে, তারপরে আমি এখন রাস্তার দিকটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর এই দিকটা ঝাড় দেওয়া তোমাদেরকে শেয়ার করা হয় না, তো ভাবলাম আজকে শেয়ার করেই ফেলি। তো দেখো এখন ঝাড় দিতে দিতে ওই যে আমাদের সার দেখছো ওখানে খড়টা জড়ো হয়ে আছে, ওখানটায় নিয়ে গিয়ে খড়গুলোকে জড়ো করবো। আর এখানটাতে রুদ্র বাবা খড় কেটেছিল, সেই খড়গুলোই আর কি পড়ে আছে। আর আমাদের গ্রামের পরিবেশটা দেখো কি সুন্দর, মনে হচ্ছে যেন জল ছবি। ওই যে সামনে একটা চালা ঘর দেখছো, কি সুন্দর লাগছে দেখতে। তো ঝাড়ঝুট দেওয়ার পর আমি গেছিলাম জল আনতে। তো হোলির দিনে দেখো কাজ কাজ করে আমার সারাদিনটা চলে গেল, আর ওদিকে একটা ননদ প্রসাদ দিল আমাকে, তো প্রসাদটা খেয়ে নিলাম জল আনতে আনতেই। বাড়ির সমস্ত কাজ সারলাম, তারপরে দেখো আমার বাড়ির সবাইকে আমি এখানে বসিয়েছি, আর এখন আমি আমার দোল উৎসব সারছি। তো তোমরা অনেকেই কমেন্ট করেছে যে তোমাদের বাড়িতে কে কে থাকে, তোমরা দেখতেই পাচ্ছ আমার শ্বশুরমশাই, শাশুড়ি মা, আর আমার ননদ, আর আমার বর, আর আমার ছোট্ট ছেলেটা, আর জামাইবাবু আছে, আর ভাগ্নি আছে। এখন আমি বড়দের সবার পায়ে আবির দিয়ে আশীর্বাদ নিচ্ছি। আর কি জানো তো বন্ধুরা, বাড়ির তো কাজ করতেই হবে, বাড়ির কাজ করতে করতেই সময় চলে যাচ্ছে, আর খেলাধুলা করেই বা কী হবে, সংসার জীবনে পা দিয়ে দিয়েছি, সংসার নিয়ে এখন ব্যস্ত আছি। তো যাই হোক বন্ধুরা, এরই মধ্যেই যতটুকু আনন্দ করার সেইটুকুই করলাম। বন্ধুরা আজকের ভিডিওটা আর বড় করছি না, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আর যারা আমার নতুন বন্ধু আছো এই ভিডিওটি দেখছো তাদেরকে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি, আর যারা আমার পুরনো বন্ধু আছো তাদেরকে আমার পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।